জোরে এখন ধাক্কা লাগতে যাচ্ছে। এই জন্য মাঝখান দিয়ে একটা পিলার দিয়ে আছে সিমেন্টের, যারা কাদা নামবে না তাদেরকে আমি এদিকে 1 কিলোমিটার রাউন্ড করে নিয়ে যাব। আচ্ছা, আর এখানে 2 কিলোমিটার হাঁটতে হবে এবং অলমোস্ট তারা কাদা মানে যাত অবস্থা হয়ে যাবে। লেটস এনজয় কাদা। আমি আসলে জঙ্গল আসলে জঙ্গলি হয়ে যাচ্ছি, আমি চাচ্ছি আপনাদেরকে কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু দিতে। আমরা আর কিছু না, প্রচুর হরিণ থাকে, আপনার বাগানের হরিণ না, একজনের থেকে আরেকজনের গ্যাপ এক হাতের বেশি থাকতে পারে, জ্বর শেষ ভাটা লাগছে। This is the most important time. Totally tiger territory হয়ে গেছে। বাঘের অবাধ বিচরণ এই জায়গাটাতে। পিছনে একটা টিলা ফেলে আসছি, এই একটা টিলা, এরপরে আরেকটা টিলা যাবো, তিনটা টিলা আমরা যাবো। মোট এখানে 11টা টিলা আছে, 400 বছর আগে যাই। এই সব জায়গাতে লবণ চাষ করা হতো, তো এটাকে বাঘের ডাইনিং টেবিলও বলা হয়, কারণ সব বাঘ হচ্ছে শিকার করে এসে উঁচু জায়গায় বসে খায়। পা এখন পায়ে কি অবস্থা, আমরা এখন ট্রলারে যাই উঠব। পর্যটন টেলিভিশন দেখা হয় নাই চক্ষু মেলিয়া।